হ্যালো, আপনি জুন গুহ বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? আপনি পেপারে একটা বিজ্ঞাপন দিয়েছেন একটা বাড়ি বিক্রির ব্যাপারে, তো ওই ব্যাপারে একটু কথা বলতে চাই। বলুন। আমার না ঠিক ওই এলাকাটাতেই একটা বাড়ি কেনা খুব জরুরি এবং ব্যাপারটা একটু আর্জেন্ট, তো আপনি কি আজ একবার দলিলপত্রগুলো নিয়ে একটু আসতে পারবেন প্লিজ? আপনার নামটা? আমার নাম নির্মল সেন। আচ্ছা, কিন্তু মিস্টার সেন আপনি বাড়িটা দেখতে চান না? হ্যাঁ অবশ্যই দেখতে চাই, কিন্তু আমি আগে একটু পেপারগুলো দেখে নিতে চাই, সেগুলো ঠিকঠাক আছে কিনা, যদি ঠিক থাকে আমি তারপরে বাড়িটা দেখতে যাব। বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে না আমার একটু বাড়ি দেখাতে অসুবিধা আছে। শুনুন, আমি এই এলাকাটা চিনি, অ্যাকচুয়ালি আমার চেম্বারটাও এই এলাকার খুব কাছাকাছি, তো আপনি যদি আজকে দুপুরের দিকে একবার একটু পেপারগুলো নিয়ে চলে আসেন খুব ভালো হয়, আমি পেপারগুলো দেখে নেব এবং তারপরে কোনো একটা সময় আপনার সময় সুবিধা অনুযায়ী গিয়ে বাড়িটা দেখে নেব। হ্যাঁ সেটা কোনো প্রবলেম না মিস্টার সেন, কিন্তু ব্যাপারটা হলো আমার না একটু ইমার্জেন্সি আছে, যদি 7 দিনের মধ্যে ডিলটা ক্লোজ করা যায় খুব ভালো হয়, মানে আমার টাকাটার একটু দরকার। ঠিক আছে, টাকাটা কোনো ফ্যাক্টর হবে না, আমি তো বাড়ি কিনবো বলেই এদিক ওদিক খোঁজাখুঁজি করছি, তো টাকা আমার সাথে রেডি আছে। ইনফ্যাক্ট আপনি 7 দিন কেন বলছেন? সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা দিন দুয়েকের মধ্যেও টাকা পয়সা হ্যান্ড ওভার করে দিতে পারি। কিন্তু 2 দিনের মধ্যে তো আমি আপনাকে বাড়িটা দেখাতে পারবো না। শুনুন ম্যাডাম, একটা কথা বলি, আমি একটু আগেই বললাম যে আমারও কিন্তু খুব আর্জেন্সি আছে, তাছাড়া আমার চেম্বারটা আপনার ওখান থেকে বেশি দূরে নয়। আমি আমার ঠিকানাটা বলি, হ্যাঁ তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আপনার বাড়ির ওই মোড়টায় এসে, হ্যাঁ মোড়ের মাথা থেকে বড় রাস্তাটা ঠিক ও পাশে ফার্স্ট যে গলিটা রাইট হ্যান্ডে ঢুকছে সেই গলিটায় ঢুকে গেলে লাস্ট বাড়িটাতেই আমার চেম্বার, বুঝতে পারছেন তো? মানে একদম কাছেই, আর ইনফ্যাক্ট সেই কারণেই আমার প্রপার্টিটা এত লুক্রেটিভ লাগছে, আমি আমার এলাকার মধ্যেই আমার ফার্ম হাউসটা পেয়ে যাবো। তা আচ্ছা, তার মানে আপনি এটাকে বসবাসের জন্য নেবেন না? না, আমি আমার ফার্ম হাউসের জন্য জায়গা খুঁজছি, একটু বড় স্পেস চাইছি আর কি। ঠিক আছে, এত কাছে যখন আজকে যাচ্ছি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আপনি একটা কাজ করুন না, এই এখন ধরুন 11টা বাজে, তো আপনি এই 1টা 1.5টা নাগাদ আসুন না। হ্যাঁ মিস্টার সেন, সেটা ঠিকই আছে, কিন্তু একটা প্রবলেম একটু বলি, সেটা হলো এক্ষুনি কিন্তু আমি আপনাকে বাড়িটা ভেতর থেকে দেখাতে পারবো না, মানে বাইরে থেকে আপনি দেখতেই পারেন, কিন্তু বাড়ির ভেতরে না প্রচুর লোকজন আছে আর একটু অসুবিধা আছে, 2-1 দিন অসুবিধাটা থাকবে। আমি বাড়িটা দেখেছি ম্যাডাম, বাইরে থেকেই দেখেছি, লোকেশন না দেখে বাড়ি না দেখে কি আর এত কথা বলছি, ভেতর থেকে দেখিনি এটা ঠিক। আপনি একটা কাজ করতে পারেন, আপনার যদি ভেরি রিসেন্ট আপনার ইন্টেরিয়ারের কোনো ছবি টবি আপনার সাথে থাকে তো আপনি সেগুলো সাথে নিয়ে চলে আসুন, আমি দেখে নেব। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু আমার এই টোকেন অ্যাডভান্সটা একটু আর্জেন্ট দরকার, মানে একটা কাজে লাগবে আর কি। ঠিক আছে, আপনি আসুন না, সামনাসামনি কথা বলে নি, বললাম তো টাকাটা প্রবলেম হবে না। হ্যাঁ কিন্তু আমি এক্স্যাক্টলি কত টাকা কোট করেছি আপনি তো জানেন না। কিন্তু আমি এটা জানি যে ওখানে কত টাকা চলছে, একটা দোতলা বাড়ির ওই এলাকায় কীরকম দাম হতে পারে, এ সম্পর্কে আমার একটা আন্দাজ আছে। ঠিক আছে, আপনি আপনারটা বলুন। আমার কোটেশন হলো 2 কোটি টাকা। আচ্ছা আপনি আসুন না, আমরা তো সামনাসামনি কথা বলে নেব, একটু আধটু এদিক ওদিক করে নেওয়া যাবে। ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি আমার চেম্বারের অ্যাড্রেসটা একটু আপনাকে বলে দিই। হ্যাঁ আমারটা হচ্ছে 17B অশ্বিনী সরকার লেন, আর আমি নির্মল সেন। ওকে 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 ওকে, ঠিক আছে তাহলে রাখি, দেখা হবে। ওকে থ্যাংক ইউ, সি ইউ। সি ইউ। কি কি বললো, কটা? 1টা নাগাদ। তার মানে এখনো 2 ঘন্টা আছে, আমরা কি এখানেই ওয়েট করবো রোহিত বাবু? না 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 না, আমরা চলুন আমাদের কাজে বেরিয়ে যাই, ওনাকে ওনার কাজ করতে দিই, ওনার ওপর আমার যথেষ্ট বিশ্বাস আছে, আমার ছোটবেলাকার বন্ধু। কেসটা কি? ওই তোমাকে যেটা বললাম, একজন মহিলা একটা বাড়ি দখল করে নিয়েছে, দখল করে সব বাসিন্দাদের উৎখাত করে বাড়িটা বিক্রি করতে চাইছে। বাড়িটা কিন্তু ওনার নয়, বাড়িটা উনি ওনার শাশুড়ি মাকে ভুল ভাল বুঝিয়ে মাথায় হাত গুলিয়ে নিজের নামে করে নিয়েছেন। বাহ, তো এখান থেকে এখন তুমি বেরোবে কী করে? একটাই উপায়, ওই বাড়িটা আমাকে কিনতেই হবে। এবং আরেকটা কথা বলি, হ্যাঁ এখানে একটা কথা আছে,
যে টাকা উনি কোট করছেন সেই টাকা ওয়ার্থ নেই, তাই জন্যে আপনার কাছে আসা। আসলে কি জানেন, লিগাল স্ট্যাটাসটা আমাকে বুঝতে হবে। উনি হয়তো নিজের শাশুড়িমাকে বুঝিয়ে একটা অংশ নিজের নামে করতে পেরেছেন, আরেকটা অংশে আমার বৌদির ভোগ দখলের অধিকার আছে। হ্যাঁ, ফলে যদি একতলা উনি বিক্রি করেন, উনি তো চাইছেন পুরো বাড়িটাই বিক্রি করার, সেটা তো ওনার অধিকার নেই। সেই লিগাল স্ট্যাটাসটা যদি আপনি বুঝিয়ে দেন আমাদের জন্য ব্যাপারটা সিম্পল হয়ে যাবে। একটা কথা নির্মল, তুমি কিন্তু ওর সাথে বুঝে শুনে কথা বলো। সাংঘাতিক ডেঞ্জারাস মহিলা, পারে না হেন কোনো কাজ নেই। ইনফ্যাক্ট আই উড গো অ্যাজ ফার অ্যাজ টু সে শি ইজ ক্রিমিনাল মাইন্ডেড। কিন্তু ওসব ভাবলে তো চলবে না, বাড়িটা ওনার হাত থেকে যে করেই হোক বার করতে হবে, আর ওই বাড়ি থেকে ওনাকে উৎখাত করতে হবে, নাহলে বাড়িতে যারা যারা আছে তাদের জীবন বিপন্ন হয়ে যাবে। যে কোনোভাবেই হোক বাড়িটা যদি এখন বিক্রি করতে পারি না, তবে আমি একমাত্র শ্রীময়ী আর তার বাহিনীকে জব্দ করতে পারবো। সব এসে একেবারে কেড়ে বসেছে, দুটো দিন শান্তি নেই আমার। ছিল তো বেশ বয়ফ্রেন্ডের বাড়িতে, আবার ঘাড়ের ওপর এসে পড়েছে। ওকে কি করে বাড়ি থেকে দাঁড়াতে হয় সেটাও দেখছি। আচ্ছা বলবো, তার মানে পুরো ফাইন্যান্সটা আপনাকেই করতে হচ্ছে? অ্যাকচুয়ালি উপল, আপাতত আমাকে দিতে হচ্ছে, বাট আমি ফাইন্যান্স করছি না, ওটা শ্রীময়ীর কোম্পানি থ্রু দিয়ে কিনে আমাকে পরে ফেরত দিয়ে দিতে। হাসেন কেন? কারণ আপনি হাসির কথা বলছেন, আপনি তো নিজেই মশাই আমাকে ওই কোম্পানিতে ইনভলভ রেখেছেন, আমি তো ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটা জানি, তার মানে আপনি নিজেই ফাইন্যান্সটা করছেন পুরোটা। না 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 না, আপনি কিন্তু আপনার বৌদির কোম্পানিকে আন্ডার এস্টিমেট করবেন না, আপনি তো জানেন কত কত অর্ডার পড়ছে। হ্যাঁ, আর এটা তো চেইন সিস্টেমে কাজ করে, এখন তো পেমেন্ট আসছে ইউরো, ডলার, পাউন্ডে। হ্যাঁ হ্যাঁ, এক লপ্তে হয়তো পুরো টাকাটা দিতে পারবে না, ওই দু বছরে অল্প অল্প করে দিয়ে দেবে আমাকে। তার মানে তো সিম্পলি আমাকে কথাটা বুঝিয়েই দিলেন যে টাকাটা পুরোপুরি আপনি ফান্ড করছেন। রোহিতবাবু, আমি আমি অ্যাকচুয়ালি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি চাইলেও আপনার পাশে দাঁড়াতে পারছি না। তার কারণ হচ্ছে আমার যে ইনকাম হচ্ছে এখন খরচটা অনেকটা বেড়েছে, ফলে যেটুকু আমি দিতে পারবো সেটা আপনাকে অসম্মান করা হবে। উপর আপনি এরকম করে কেন বলছেন? আরে এই টাকাটা আমার কাছে আইডল পড়ে আছে, আমি তো এখন এই টাকাটা কোনোভাবে কোনো জায়গায় ইনভেস্ট করছি না বা খরচা করছি না, আর ধার হিসেবে দিচ্ছি, আমাকে তো ফেরত দিয়ে দেবে। আমার আরেকটা ডাউট হচ্ছে, বৌদিকে এতে রাজি হবে? হ্যাঁ, এটা একটা আপনি ভালো কথা বলেছেন, আপনার বৌদি তো কোনো কথা সোজাভাবে নিতে পারে না, কিন্তু এখন তো ওর ইগোর কথা বা ওর আত্মসম্মানের কথা ভাবলে চলবে না, এতগুলো মানুষের স্বার্থ জড়িয়ে আছে, ওকে তো সবার কথাই ভাবতে হবে। সবার আগে ওই বাড়িটা জুনগুর হাত থেকে উদ্ধার করতে হবে, তারপর জুনগুকে ওখান থেকে বার করতে হবে। আর একটা কথা যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে দিঠি এবং ডিঙ্কা ওই বাড়ির উপর তোদেরও অধিকার আছে, ওরা ওই বাড়িতে জন্মেছে, কত স্মৃতি, ওরা যেন ওই বাড়িতে যখন তখন নিঃসংকোচে নির্দ্বিধায় যেতে পারে, সে ব্যবস্থা তো আমাদের করতে হবে। বাবু সত্যি, যত আপনার সাথে কথা হয় আপনার সাথে মিশি তত বড় ফ্যান হয়ে যায় আমি, সত্যি সত্যি। উকিল বাবু, আপনার বন্ধু সত্যিকারের ভালো মানুষ। এই কারণে রোহিতকে নিয়ে তো বরাবরের আমার এত অহংকার, ও এরকমই একটা মানুষ, আজ থেকে না বরাবর। তখন হয়তো ওর কাছে টাকা পয়সা কম ছিল, যা ছিল যেটুকু ছিল সেটুকু নিয়ে এইভাবে লোকের পাশে দাঁড়িয়ে পড়ত, কখনো হয়তো টাকা পয়সা দিয়ে পারলো না, সৎ বুদ্ধি দিয়ে ঠিক পথটা দেখিয়ে দিল। আর কি চাই বলুন, আজ তো অর্থ বুদ্ধি দুটোই ওর থেকে ভালো আর কে যোগান দিতে পারে। উকিলবাবু, নিজের ছোটবেলাকার বন্ধুর মুখে না এত প্রশস্তি আমাকে খুব অস্বস্তিতে ফেলছে, দয়া করে এটা বন্ধ করো। আর যে করেই হোক তোমায় বলছি, ওই মহিলার কাছ থেকে কিন্তু বাড়িটা আমার চাই চাই, ওই বাড়িটাকে উদ্ধার করে দাও। দেখো একটা মেজর ক্রাইসিসে এই ফ্যামিলিটি পড়েছে, ওদেরকে এই ক্রাইসিস থেকে বার করতেই হবে। আর একটা কথা, তুমি হচ্ছ আমার সন্না, ওই
কাঁটাটাকে, জুন গুহ নামক কাঁটাটাকে আমি তোমার এই সন্নাটাকে দিয়ে উপড়ে ফেলতে চাই ওয়ান্স অ্যান্ড ফর অল। মিঠুদি, বাবার মাছের ঝোল, ভাত দুটোই আমি করে দিয়েছি। হ্যাঁ আচ্ছা, আর এই তরকারিটা আমি চাপিয়ে দিলাম। তুমি শুধু মাছগুলো দিয়ে বাকিদের জন্য মাছের তরকারিটা নামিয়ে নিও। আচ্ছা শোনো, এই মেসমশাইয়ের এইটুকুনি রান্না আর আমি করতে পারতাম না? তোমার নিজের শরীর ভালো নয়, দিন রাত তুমি যাচ্ছ, তারপরে এইসব খাটাখাটনি করছো, আজকাল আমার কোনো কথাই তুমি শোনো না, আমার না একদম ভালো লাগে না বলে দিলাম। আরে বাবা, তুমি ভীষণ তরকারিতে মশলা দাও, কদিন ধরে বাবার শরীরটা ভালো নেই, তেল মশলা খাওয়া চলবে না একদম।